কল্যাণীর পর এবার নদিয়ার গয়েশপুরে জল খেয়ে অসুস্থ হচ্ছে একাধিক মানুষ। কিছুদিন আগেই নদিয়ার কল্যাণীতে বেশ কিছু জায়গায় জল খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছিল একের পর এক সাধারণ মানুষ। ঠিক সেই রকমই এবার কল্যাণীর পার্শ্ববর্তী এলাকা কল্যাণী গয়েশপুর এলাকায় পৌরসভার বিতরণ করা জল খেয়ে অসুস্থ একাধিক স্থানীয় বাসিন্দা। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানায়, পৌরসভা সরবরাহ করা পানীয় জলের কল থেকে জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। সাধারণ মানুষের পেট খারাপ হচ্ছে, বমি হচ্ছে এই জল খেয়ে। তাই এখন বাজার থেকে কেনা জলই ভরসা গয়েশপুরবাসীর। এই নিয়ে পৌর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জল খেয়ে আমার প্রচন্ড পেটে ব্যথা হয়েছে, শরীর খারাপ, মানে 12-14 বার পটিতে গেছি আর শরীর অস্থির হচ্ছে খুব, মানে বমি বমি ভাব লাগছে। কজন অসুস্থ হয়েছে বাড়িতে? আমাদের বাড়িতে মোটামুটি আমি সবারই শরীর খারাপ, মানে বমি বমি আসছে, খিদে হচ্ছে না, খেতে পাচ্ছি না। এখন এখন কেমন আছে? এখন মোটামুটি কিছু ঠিক আছে, আমার থেকে জলটা ভয় খাচ্ছি না যে আবার জল খেয়ে এরকম হয়। তাহলে মানে কি করে চলছে? মানে ছাড়া করলে, মানে ওখানে আমাদের আসলে মুক্ত জল আছে, ওটা খাচ্ছি, কেনা জল খাচ্ছি, এটা এমনি ব্যবহার করছি। মানে এই সমস্যাটা কি প্রায় লোকেরই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে প্রায় লোকেরই হচ্ছে, মানে এই যে কল্যাণ চক্রের মাথার দিকে ওই কোনাতে সব প্রায় লোকই অসুস্থ দেখতে। এই বিষয়ে পৌরসভার আধিকারিক বলেন, আমি শুনেছি, তবে যতদূর খবর কল্যাণী থেকে এই জলের সমস্যার সূত্রপাত। কল্যাণী থেকে জলের ফিল্টার চেঞ্জ করা হচ্ছে, সেটি ঠিক করা হয়ে গেলেই আশা করা যাচ্ছে যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে পৌর নাগরিকদের এই সময়ে জল ফুটিয়ে খাওয়ার জন্য আবেদন করব এবং এই বিষয়টি খোঁজ নিয়ে দেখব যাতে তড়ি ঘরে এই সমস্যার সমাধান করা যায়। আমরা এটা শুনেছি, এরকম ঘটনা গয়েশপুর অঞ্চলে হয়েছে। আমরা কন্ট্যাক্ট করেছিলাম আমাদের যিনি জলের বিভাগের যিনি প্রধান আছেন, উনি বললেন যে কল্যাণী থেকে এটা কন্টামিনেশন হয়েছে সম্ভবত। এর কোনো প্রমাণ আমরা এখনো পাইনি বা সরকারিভাবে কোনো যে জল কন্টামিনেটেড হয়েছে তারও কোনো প্রমাণ নেই। এই অবস্থায় আমরা জানতে পেরেছি কল্যাণীতে ফিল্টার চেঞ্জ করা হচ্ছে। যদি ফিল্টার চেঞ্জ হয় তাহলে তো ঠিকই হয়ে যাবে, আশা করা যায়। আর সকলকে আমাদের অনুরোধ, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জলটা ফুটিয়ে খান, জল ফুটিয়ে খান, জল ফুটিয়ে খেলে আর অন্যান্য জল যেভাবে ব্যবহার করছেন করবেন, খর জলটা ফুটিয়ে খাবেন, তাহলে রোগ থেকে মুক্তি পেতে পারে। মাইকিং পর্যায়ে যেহেতু এখন বোর্ড নেই, যদি বোর্ড হয় মহামারীর মতো আকার নেয় তাহলে নিশ্চয়ই আমরা করব। বোর্ড নেই, সেই জন্য সিদ্ধান্ত নেওয়াটা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। না, সেই ক্ষেত্রে সাধারণ মানুষও কিন্তু একটা নাজেহাল বা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে গয়েশপুর অঞ্চলে। সেটা খুবই স্বাভাবিক, দুশ্চিন্তা থাকা জল একটা এমন একটা অপরিহার্য যে জিনিস, এটা দুশ্চিন্তা স্বাভাবিক। আমরা রিকোয়েস্ট করব, সকলকে অনুরোধ করব যে আপনারা জলটা ফুটিয়ে খান। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।